ও আমরা ট্রেকিং পারমিট পাইনি আজকে, কালকে পাবো। সো আমরা মেবি আরও দুই ঘন্টা লেট ঘানরুকের জন্য। মানি এক্সচেঞ্জ কি পাইছো? মানি এক্সচেঞ্জ আই থিঙ্ক আমার ফেলে আসছে। কাঠমান্ডু থেকে পোখারার জন্য টুরিস্ট বাসে উঠছি, প্রায় 7 ঘন্টার মতো সময় লাগবে। কালকে 3টা স্টপেজ। কালকে আমরা ছিলাম মন্দিস হাউস নামে একটা হোটেলে, বেশ ভালোই। হোটেলের ওনার যিনি, উনিও অনেক হেল্পফুল, উনি সব কিছু ম্যানেজ করে দিচ্ছে। আপাতত ডেস্টিনেশন হচ্ছে পোখারা। কালকে আমরা অ্যাকচুয়ালি কাঠমান্ডুতে নামার পরে একবারও কোনো কথা বলার সুযোগ পাই নাই, রেস্ট নেওয়ার সুযোগ পাই নাই। বেশ কিছু মার্কেটিং করা লাগছে, এই যে জ্যাকেট, পায়ের জুতা, যেগুলো পায়ে আছে এখন দেখানো সম্ভব না। আমার নাই। হ্যাঁ, তুমি তো ব্যাগে বাঁধিয়ে নিছো না? জুতা যখন বাড়ি খাবে বুঝবা হাঁটার সময়। সে আবার হ্যান্ডব্যাগও নিছে, ইতিহাসের প্রথম ট্রেকার যে হ্যান্ডব্যাগ নিয়ে ট্রেক করতে যাচ্ছে। আমরা কটার সময় পোখরা আসছি? প্রায় কয়টা? 4টার দিকে। আমরা 4টার সময় পোখরা আসছি। অ্যাট লাস্ট 3টা ব্রেক শেষে 5 মিনিটের টয়লেট ব্রেক, 20 মিনিটসের ব্রেকফাস্ট ব্রেক, আর একটা হচ্ছে কে 25 মিনিটসের লাঞ্চ ব্রেক শেষে 4টার সময় বাস। মোটামুটি লেট আমরা, মোটামুটি না, প্রায় 2 ঘন্টা লেট, প্রায় 2 ঘন্টা লেট। আমরা এখন হোটেল অর্কিডে উঠছি, যেটা আমরা ট্রিপ অ্যাডভাইজার ওইটার মধ্যে সার্চ করে পেয়েছি। হোটেল ভালো, 5th ফ্লোরে, ভিউ সুন্দর। ও আমরা ট্রেকিং পারমিট পাইনি আজকে, কালকে পাবো। সো আমরা মেবি আরও 2 ঘন্টা লেট ঘানরুকের জন্য। আমাকে অনেক সিঁড়ি উঠতে হবে। বাদই দাও, অনেকগুলো সিঁড়ি, অ্যারাউন্ড 4000। চাপাবাজি বাদ দাও, 3500 বা 3000। আমরা এইমাত্র হোটেল থেকে বাইর হইলাম, শেষ পর্যন্ত ফ্রেশ ট্রেশ হয়ে এখন গোসল করে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার জন্য এখন বাইর হয়েছি মেনলি। এখন খুঁজতেছি কোথায় খাওয়া দাওয়া করা যায়। পোখারা আসলে কাঠমান্ডুর মতো এত আলো ঝলমলে না, একটু অন্ধকার, আমাদের কেউ দেখা যাইতেছে কিনা সন্দেহ আছে। তো
কালকে আপাতত আমাদের মেইন টার্গেট হচ্ছে ঘানজুক যাওয়া। তো আর এখনকার টার্গেট হচ্ছে একটু খাওয়া দাওয়া করা, কারণ গত কয়েকদিন ধরে নেপালি ফুড খাইতে খাইতে অবস্থা টাইট হয়ে গেছে, খুব বেশি ভালো না। একটু ডিফারেন্ট না, ভালো কিন্তু টেস্টটা ডিফারেন্ট আমার ভালো লাগেনি। আমাদের ইয়া কই মানি এক্সচেঞ্জ কি পাইছো? মানি এক্সচেঞ্জ আই থিং আমার ফেলে আছে, যেটা কয়টা ছিল আমরা এখন খুঁজতেছি হচ্ছে ক্যাফে কনসার্টিনো নাকি কনসার্টো কনসার্টো ক্যাফে কনসার্ট, ওইখানে কনসার্ট টনসার্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে আছে তাল ক্যাফে নাকি টাল ক্যাফে, যাই হোক আমরা খুঁজে বের করি। ফ্রেঞ্চ বেকারি, মেবি এখানে আমি কিছু ইয়া পাবো, চিজ কেক। চিজ কেক কি লাভ খাবো? সামনে আমরা যেতে পারি কনসার্ট সামনে মানি এক্সচেঞ্জ ওকে আপাতত দেখি মানে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। তাই